প্রিয় ছাত্র ছাত্রী বন্ধুরা, তোমরা যারা অষ্টম শ্রেণীতে পড়ো অর্থাৎ ক্লাস 8, তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্ক সেপ্টেম্বর 2021, বিষয় পরিবেশ ও ভূগোল, অর্থাৎ পার্ট যেটা 6, একদম নতুন ক্লাস 8, বিষয় পরিবেশ ও ভূগোল, তার সমস্ত উত্তর এই ভিডিওতে আমি তোমাদেরকে করিয়ে দেব। চটপট খাতা পেন নিয়ে বসে পড়ো, আর তুমি যদি চ্যানেলে নতুন হও তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তার কারণ, তোমাদের সমস্ত মডেল অ্যাক্টিভিটি টাস্কের উত্তর এখানেই পাওয়া যায়। ভিডিও শেষে অবশ্যই ডেসক্রিপশন বক্স চেক করবে, তার কারণ ডেসক্রিপশন বক্সে তোমাদের অন্যান্য সাবজেক্টের উত্তরও রয়েছে। চলো তাহলে আমরা দেখে নিই যে 1 নম্বর প্রশ্নগুলো কি ছিল। দেখো, একে ছিল বিকল্পগুলি থেকে কি করতে হবে তোমাকে, সঠিক উত্তরটি লিখবে, ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো, অর্থাৎ সঠিক উত্তর। এখন কিন্তু নাম্বার দেওয়া হয়েছে, আগে নাম্বার ছিল না, তো প্রত্যেকটাতে 1 নম্বর করে, এখানে তিনটে রয়েছে। তো 1.1 দেখো, ঠিক জোড়াটি নির্বাচন করো, কোন জোড়াটি ঠিক। দেখো এখানে অপশন তো গ হবে, আমি টিক চিহ্ন মেরে দিয়েছি যে মেরু অঞ্চল বায়ুর উচ্চচাপ, এই কথাটা কিন্তু ঠিক, বাকি কথাগুলো যেগুলো রয়েছে সেগুলো কিন্তু ভুল কথা। তাহলে 1.1 এর গ হচ্ছে সঠিক উত্তর। 1.2টা দেখো তুমি, 1.2 উত্তর আমেরিকার আলাস্কা যে জলবায়ুর অন্তর্ভুক্ত তা হলো সবই তোমাদের বইতে রয়েছে, তো এই উত্তরটা হবে, ঠিক আছে, বই একটু খুঁজলে তোমরা উত্তরটা পেয়ে যাবে যেতে। তো এটা হচ্ছে তুন্দ্রা জলবায়ু, তুন্দ্রা জলবায়ু হচ্ছে এর উত্তর। তার 1.2 এর উত্তর ঘ। দেখো 1.3, দক্ষিণ আমেরিকার লাকটাটা নদী অববাহিকার অবস্থিত বিস্তীর্ণ তৃণভূমির নাম হচ্ছে পম্পাস, ভালোভাবে তোমরা এটা জানো, এর উত্তর হচ্ছে গ। আশা করি 1-এর উত্তরগুলো তোমরা ঠিক করে নিয়েছো। চলো এবার আমরা 2-এর উত্তর করব। 2-এ দেখো ছিল যে বাক্যটি সঠিক হলে যে বাক্যটা সত্য সেটা সত্য লিখবে, আর ভুল হলে ভুল লিখবে, একদম পরিষ্কার। তো প্রথমটা ভুল, তারপরে ঠিক, তারপরে ভুল। এবার আমি একটু পড়ে শোনাই যে রাত্রিবেলায় স্থলভাগ থেকে সমুদ্রের দিকে সমুদ্রবায়ু প্রবাহিত হয়, না এখানে কিন্তু এটা স্থলবায়ু প্রবাহিত হবে, অর্থাৎ তুমি এই জায়গাটাতে যদি স্থলবায়ু থাকতো তাহলে কিন্তু এই জায়গাটা ভুল রয়েছে, এটা ভুল। আচ্ছা, আপেক্ষিক আর্দ্রতার সাথে উষ্ণতার সম্পর্ক ব্যস্তানুপাতিক, একদম ঠিক, যত আপেক্ষিক আর্দ্রতা বাড়বে উষ্ণতা ততটা কমে যায়, তাহলে আপেক্ষিক আর্দ্রতার সাথে উষ্ণতার সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক, এটা কিন্তু ঠিক কথা। আচ্ছা, জুলাই আগস্ট মাসে আর্জেন্টিনায় গ্রীষ্মকাল বিরাজ করে, এটা কিন্তু ভুল কথা। তাহলে প্রথমটা হবে ভুল, ঠিক, তারপরে হচ্ছে ভুল। আশা করি তোমরা ঠিক করে নিয়েছো। এবার দেখো 3-এ সংক্ষিপ্ত উত্তর দাও। এই সংক্ষিপ্ত উত্তর একটা আছে 2 নাম্বার, তারপরে 3 নাম্বার, তারপরে 5 নাম্বার। 5 নাম্বার যেটা হচ্ছে 4-এর, যে চিত্র সহ শৈল ক্ষেত্র বৃষ্টিপাত সৃষ্টির প্রক্রিয়াটি লেখ বর্ণনা করো, এটা একটা করবে শৈলক্ষেপ বৃষ্টিপাত। আর হচ্ছে 3.1-এ সব মেঘ থেকে বৃষ্টি হয় না কেন, 3.2 আমাজন অববাহিকার ক্রান্তীয় বৃষ্টি অরণ্য দুর্গম প্রকৃতির ভৌগোলিক কারণ ব্যাখ্যা করো। চলো তাহলে এই উত্তরগুলো আমি তোমাদেরকে করে দেখাচ্ছি, তোমরা লিখে নাও। দেখো 3.1, সব মেঘ থেকে বৃষ্টি হয় না কেন, এর উত্তরটা তোমরা এভাবেই লিখবে যে বায়ুতে ভাসমান জলীয় বাষ্প ঘনীভবন প্রক্রিয়ায় সর্বপ্রথম জলকণায় পরিণত হয়, 1.5 থেকে 3 কোটি জলকণা যুক্ত হলে তা বৃষ্টিকণায় পরিণত হয় যা ভূপৃষ্ঠে ঝরে পড়ে, কিন্তু সব মেঘ থেকে বৃষ্টি হয় না, তার কারণগুলি হলো, নাম্বার 1, জলকণার ব্যাস, প্রথম কারণ হচ্ছে জলকণার ব্যাস, লিখবে প্রতিটি মেঘকণার গড় ব্যাস 0.02 মিমির কম, মিলিমিটারের কম, বা 10 থেকে 15 মাইক্রন, আচ্ছা 1.5 কোটি থেকে 3 কোটি মেঘ কণার সংযুক্তি ঘটলে জলকণার ব্যাস 0.5 থেকে 2 মিলিমিটার বা তার বেশি হয়, যেগুলি মাধ্যাকর্ষণ শক্তির টানে পৃথিবী পৃষ্ঠে ঝরে পড়ে। সবসময় জলকণার ব্যাস 0.5 বা তার বেশি হয় না, ফলে সেগুলো অধঃক্ষিপ্ত হয় না বা বৃষ্টি হয় না। তাহলে প্রথম কারণ হচ্ছে জলকণার ব্যাস। চলো দ্বিতীয় কারণ দেখি, স্বল্প আপেক্ষিক আর্দ্রতা, এটা 2 নম্বর পয়েন্ট, বায়ুর আপেক্ষিক আর্দ্রতা 100% বা
তার অধিক না হওয়া পর্যন্ত তার জলধারণ ক্ষমতা থাকে, তখন বৃষ্টিপাত হয় না। বুঝতে পারছো? 100% বা তার অধিক না হওয়া পর্যন্ত কিন্তু বৃষ্টি হবে না। 3 নম্বর পয়েন্ট হচ্ছে জলকণার সংযুক্তিকরণের অভাব। বায়ুমণ্ডলে মেঘগুলি বিক্ষিপ্তভাবে ভেসে থাকলে মেঘ কণাগুলি সংযুক্ত হওয়ার সুযোগ পায় না, বড় জলকণায় পরিণত হয় না, এর উপর অভিকর্ষজ যে টান থাকে না, ফলে বৃষ্টিপাত হওয়ার পরিস্থিতি তৈরি হয় না। চলো 3.2 এর উত্তর এবার আমরা লিখব যে আমাজন অববাহিকা ক্রান্তীয় বৃষ্টি অরণ্য দুর্গম প্রকৃতি, ভৌগোলিক কারণ ব্যাখ্যা করো। তো ভৌগোলিক কারণ দেখো, যেমন লেখা আছে তেমন লিখবে। তো আমি একবার পড়ে শোনাচ্ছি তবুও, যে নিরক্ষরেখার উভয় পাশে বিশেষত আমাজন নদীর অববাহিকায় অধিকাংশ স্থান জুড়েই চিরহরিৎ বৃক্ষের বনভূমি দেখা যায়। এখানে সারা বছর প্রচুর উষ্ণতা ও বৃষ্টিপাত হয়, যেমন গরম তেমন বৃষ্টি আর কি। বার্ষিক গড় উষ্ণতা 25 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 27 ডিগ্রি সেন্টিগ্রেড। বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ 250 সেন্টিমিটার থেকে 300 সেন্টিমিটার। কোনো কোনো স্থানে প্রায় 1000 সেন্টিমিটারও বেশি বৃষ্টিপাত হয়। এখানে ঘন চিরহরিৎ গাছের বনভূমির সৃষ্টি হয়েছে। এই অরণ্যকে ক্রান্তীয় বৃষ্টি অরণ্য বলে। আমাজন নদী অববাহিকা জুড়ে অবস্থিত এই অরণ্য পৃথিবীর বৃহত্তম ও নিবিড়তম ক্রান্তীয় বৃষ্টি অরণ্য, যা আয়তনে ভারতীয় উপমহাদেশের দ্বিগুণেরও বেশি। এখানকার গাছগুলোর পাতা বড় ও শক্ত, গাছগুলো ঘন সন্নিবিষ্ট হয়, অরণ্যের তলদেশে সূর্যের আলো পৌঁছাতে পারে না, যেন মনে হয় অরণ্যের উপর। দেখো এখানে চাদোয়ার মানে হচ্ছে যে ক্যানোপি, এটা মানে হচ্ছে একটা ছাউনি, মানে ছাউনির মতো ঢাকা আছে। আশা করি তোমরা ক্লিয়ার বুঝতে পারছ। এই অরণ্যের বৃক্ষ শ্রেণীর গাছের সাথে সাথে লতানো পরজীবী গাছ প্রচুর পরিমাণে জন্মায়। সূর্যের আলো পৌঁছাতে না পারায় এই অরণ্যের তলদেশে স্যাঁতস্যাঁতে প্রকৃতির হয়। দুর্গম ও অপ্রবেশ সেলভা অরণ্যের এই পরিবেশে ফান, ছত্রাক, শৈবাল ও বিভিন্ন ধরনের আগাছার সাথে বিষাক্ত অ্যানাকোন্ডা সাপ, আচ্ছা ট্যারান্টুলা, মাকড়সা, মাছি, মাংসাশী পিঁপড়ে, রক্তচোষা বাদুর, জোক প্রভৃতি জীবজন্তু দেখা যায়। এছাড়া এই অঞ্চলের নদীতে মাংসাশী, পিরানহা, মাছ, কুমির দেখা যায়। আশা করি এই উত্তরটা তোমরা ঠিক করে লিখে নিয়েছ। এখানে পিঁপড়ের একার হবে, ভালো করে লিখে নিয়েছ। চলো এবার আমরা 4-এর উত্তরটা লিখব। দেখো 4-এর প্রশ্নটা ছিল চিত্র সহ শৈলক্ষেপ বৃষ্টিপাত সৃষ্টির প্রক্রিয়াটি বর্ণনা করো। তো প্রথমে তোমরা লিখে নাও, তারপরে আমি চিত্রটি দেখাচ্ছি। দেখো শৈল কথার অর্থ হলো পাহাড়, যেমন লেখা আছে ঠিক তেমন ভাবে লিখবে, আর ক্ষেপ কথার অর্থ হলো উপরে ওঠা। জলীয়বাষ্পপূর্ণ আর্দ্র বায়ু ভূপৃষ্ঠের উপর দিয়ে প্রবাহিত হওয়ার সময় বায়ু প্রবাহের গতিপথে উঁচু পাহাড় পর্বত মালভূমি থাকলে বায়ু প্রবাহ সেখানে বাধা পায় এবং উঁচু পাহাড় পর্বত মালভূমির গা বেয়ে উপরে উঠে যায়। উপরে শীতল বায়ুর সংস্পর্শে সেই জলীয়বাষ্পপূর্ণ উষ্ণ বায়ু শীতল ও ঘনীভূত হয়ে পর্বত ও মালভূমির প্রতিবাদ ঢালে, বায়ুমুখী ঢালে আর কি বৃষ্টিপাত রূপে নেমে আসে। শৈলরাশির অবস্থিতির জন্য বৃষ্টিপাত সংগৃহীত হওয়ার দরুন এই বৃষ্টিপাতকে শৈলক্ষেপ বৃষ্টিপাত বলা হয়। তোমাদের বই থেকে লেখা। আচ্ছা জলীয়বাষ্পপূর্ণ আর্দ্র বায়ু ভূপৃষ্ঠের উপর দিয়ে প্রবাহিত হওয়ার সময় যদি কোনো উঁচু পাহাড় পর্বত বা মালভূমিতে বাধাপ্রাপ্ত হয় তবে ওই বায়ু পর্বত বা মালভূমির গা বেয়ে আরো উপরে ওঠে এবং উচ্চতা বৃদ্ধির ফলে ক্রমশ শীতল হয়। পাহাড়ের উঁচু অংশ যদি বরফাকৃত থাকে তাহলে জলীয় বাষ্পপূর্ণ ওই বায়ু বরফের সংস্পর্শে এসে অথবা উঁচুতে ওঠার ফলে এমনিতেই আরো শীতল ও ঘনীভূত হয়ে পাহাড়ের প্রতিবাদ ঢালে বা বায়ুমুখী ঢালে শৈলক্ষেপ বৃষ্টিপাত ঘটায়। আশা করি লেখাটা তোমরা লিখে নিয়েছ। এবার ছবিটাকে তোমরা এঁকে নাও। এই হচ্ছে ছবি। দেখো এখানে পরিষ্কার রয়েছে, দেখো যে বৃষ্টিচ্ছায়া অঞ্চল, বৃষ্টি, মেঘ
প্রতিবাদ ঢাল অনুবাদ ঢাল যেমন আঁকা আছে এই ছবিটাকে ঠিক তেমনি তোমরা এঁকে নেবে। আশা করি সমস্ত উত্তর তোমরা ভালোভাবে লিখে নিয়েছো। যদি ভিডিওটি ভালো লাগে এক্ষুনি একটি লাইক করো এবং পাশে যে লাল কালার সাবস্ক্রাইব বাটন আছে সেখানে সাবস্ক্রাইব করে নাও। তার কারণ তোমাদের সমস্ত মডেল অ্যাক্টিভিটি টাস্কের উত্তর এই চ্যানেলেই পাওয়া যায় এবং ডেসক্রিপশন বক্স অবশ্যই চেক করবে কারণ ওখানে তোমাদের অন্যান্য সাবজেক্টের উত্তর দেওয়া রয়েছে। ধন্যবাদ।